কীভাবে একটা কীভাবে কম টাকায় ভালো গিটার কিনবেন, তার জন্য প্রথমে আপনার দেখতে হবে এই তারটা মানে স্ট্রিং যত ফ্রেটের সাথে নিচে হয় ধরতে যত সুবিধা হয়, যাই এরকম যেটা অনেক নিচু, অনেক গিটার থাকে এটা অনেক উঁচু থাকে যার কারণে ধরতে অনেক অসুবিধা হয়, আঙুলে দাগ হয়ে যায়, কিন্তু এটাই হয় না কারণ এটা অনেক ভালো গিটার। দেন আপনার দেখতে হবে যে ভিতরটা গিটারের ভিতরে ক্লিয়ার আছে কিনা, পুরো কাজটা ক্লিয়ার। তারপর দেখবেন যে গিটারের ব্রিজটা, এই ব্রিজটা সুন্দরভাবে কাজ করে কিনা, একদম পুরো ফিনিশিং কিনা। এরপর দেখবেন ওয়াইড কিনা, যত ওয়াইড হবে গিটারটা তত সুন্দর হবে, সাউন্ডটা অনেক জোরে হবে। এরপর দেখবেন গিটারের ফ্রেটটা, সব ফ্রেটে মার্কগুলো ঠিক আছে কিনা, এই যে এই জায়গাটাই মার্ক দেওয়া আছে কিনা, যদি এই যে মার্ক দেওয়া থাকে তাহলে আপনার গিটার যে সময় শিখবেন তখন দেখতে অনেক সুবিধা হবে, যেটা এই মার্ক দেখে আপনি এই জায়গার মার্কটা বুঝতে পারবেন। এতক্ষণ যে গিটারটি দেখলেন এটা ঢাকা থেকে কেনা, বাংলাদেশের ভিতরে ঢাকায় সব থেকে ভালো গিটার পাওয়া যায়, আমার এটাও ঢাকা থেকে কেনা, ঢাকা থেকে দোকান থেকে। আপনি আমি যে নিয়মগুলো দিয়েছি ওই নিয়মগুলো ফলো করে একটু কম টাকায় খুবই ভালো গিটার কিনতে পারবেন, আর গিটার সব থেকে ভালো হয় চায়না গিটার।